রোজা অবস্থায় দাঁত পরিষ্কার করা যাবে কি যাবে না? যদি বা দাঁত পরিষ্কার করা হয় তাহলে রোজার কোনো ক্ষতি হবে কি না? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যেহেতু রোজা অবস্থায় রোজাদারের মুখে গন্ধ, এই গন্ধটা অনেকের কাছে অস্বস্তিকর বলে মনে হয়, তো বারংবার মুখ পরিষ্কার করার চেষ্টা তো করতে পারে, এটা স্বাভাবিক। প্রথম কথা হলো রোজাদারের মুখের যে গন্ধ সেটা আমাদের কাছে যদি বা অস্বস্তিকর বলে মনে হয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে এটা এত বেশি পছন্দ যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাখলুফু ফামি সাইমি আতিয়াবু ইলাল্লাহি মিনাল মিস্ক। রোজাদারের মুখের যে গ্রান, যে দুর্গন্ধ বলছি আমরা, সেটা আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে মিস্ক আম্বরের সুগন্ধির চাইতে আরও বেশি উত্তম। সুবহানাল্লাহ। রোজা অবস্থায় মুখ পরিষ্কার করা যাবে কি যাবে না? হ্যাঁ, অবশ্যই রোজা অবস্থায় মুখ পরিষ্কার করা যাবে। তবে এক্ষেত্রে প্রশ্ন থেকে যায় যে কোন ধরনের আপনি জিনিস ব্যবহার করে মুখ পরিষ্কার করছেন। আপনি চাইলে ব্রাশ এবং পেস্ট ব্যবহার করে মুখ পরিষ্কার করতে পারেন, আপনি চাইলে মিসওয়াক ব্যবহার করে মুখ পরিষ্কার করতে পারেন, আপনি চাইলে কালো নিমের ছাই বা মাজন দিয়েও আপনি মুখ পরিষ্কার করতে পারেন। তবে হ্যাঁ, কোন প্রকারের মুখ জিনিস দিয়ে মুখ পরিষ্কার করলে রোজার ক্ষতি হবে না সে ব্যাপারে আমি আপনাদেরকে বলছি। মিসওয়াক প্রথমত, মিসওয়াক রসুলের পাকের সুন্না, মিসওয়াক করে আপনি মুখ পরিষ্কার করতে পারেন। এছাড়া কালো নিমের মাজন, কালো নিমের মাজনেও সতর্কতা যদি থাকে যে কালো নিমের ছাই বা আপনার যেই মুখ পরিষ্কার করছেন সেগুলো যাতে আপনার কণ্ঠনালীর ভিতরে না পৌঁছায়, কালো নিমের মাজন দিয়ে যে আপনি মুখ পরিষ্কার করেন সেদিকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। বাকি রয়ে গেল আমরা দৈনন্দিন জীবনে যে ব্রাশ এবং পেস্ট ব্যবহার করি, সেটা সেই ব্রাশ এবং পেস্ট ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হবে কি না। প্রথম কথা, ব্রাশ আমরা যখন পেস্ট দিয়ে সেটাকে ব্যবহার করি, যদি আমরা আয়নার সামনে দাঁড়িয়ে বেসিনে গিয়ে যদি দাঁত পরিষ্কার করি, তখন দেখা যায় আমাদের ব্রাশের ঘষার কারণে ছোট ছোট পেস্টের কণা গিয়ে আয়নার মধ্যে পড়ে। ব্রাশের যেই সিস্টেম, ব্রাশের যে আঁশগুলো রয়েছে সেগুলোর ঘষা মাজার কারণে পেস্টগুলো এদিক ওদিক ছড়াতে থাকে। তো যে জিনিসটা আমাদের ব্রাশের ঘষা মাজা করার কারণে সামনের দিকে বের হয়ে আয়নার দিকে ছিটকে যাচ্ছে, সেই জিনিসগুলো আমাদের মুখে ঘষা মাজা হলে ভিতরের দিকেও ঢোকার সম্ভাবনা থাকে। আমরা স্বাভাবিকভাবে যখন ব্রাশ করতে যাই তখন দেখা যায় পেস্টের যে স্বাদটা সেটা আমাদের মাঝে মধ্যে কণ্ঠনালী পর্যন্ত পৌঁছে যায়। সুতরাং এই কথাটা বলা যেতে পারে যে পেস্ট এবং ব্রাশের মাধ্যমে যদি আমরা দাঁত পরিষ্কার করি বা মুখ পরিষ্কার করি, সেক্ষেত্রে আমাদের রোজা ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। কারণ ওই পেস্ট এবং আমাদের মুখের ওই পেস্ট মিশ্রিত লালা বা আমরা থুথু বলি, সেটা যদি ভিতরে ঢুকে যায় তাহলে রোজা ভেঙে যাবে। সুতরাং এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে যে পেস্ট এবং ব্রাশ ব্যবহার করে রোজা অবস্থায় দাঁত পরিষ্কার না করাই উত্তম। আশা করি যে প্রশ্নটি করেছেন উনি সঠিক উত্তরটাই পেয়েছেন।